প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি একতলা বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা বাড়ির ভিতরে কিচেন না দিয়ে অল্প খরচের মধ্যে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, চারটি বেডরুম, দুইটি টয়লেট, দুটি বারান্দা দিয়ে অসাধারণ চমৎকার একটি বাড়ি নির্মাণ করবেন। তো বন্ধুরা, এই বাড়িটির ভিতরে বাইরে কিভাবে ডিজাইন করে করা হয়েছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সরাসরি ভিডিওর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করব। এবং এই বাড়িটিতে এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটির ড্রয়িং প্ল্যান কীভাবে করা হয়েছে ইনশাল্লাহ এ টু জেড বিস্তারিত আমি আপনাদের মাঝে একে একে ভিডিওর মধ্য দিয়ে উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করছি আপনারা যারা এরকম একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ করবেন তারা এই ভিডিওটি নাটানো সম্পূর্ণ দেখলে এই বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তার আগে বলে দিতে চাচ্ছি, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে এরকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি। ড্রয়িংটি দেখার পরে ইনশাল্লাহ আমরা বিস্তারিত আপনাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 34 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 33 ফিট। টোটালি 1122 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারাও চাইলে 1122 স্কোয়ার ফিটের মধ্যে সেম ডিজাইনে একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন। তো এই বাড়িটিতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো সামনে 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি করে এবং সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে 10 ফিট বাই 3 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন সিঁড়ি রুমটা সাইজ রাখা হয়েছে 16 ফিট 11 ইঞ্চি বাই 8 ফিট করে। সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি পেয়ে যাবেন এবং সিঁড়ি থেকে প্রবেশ করলেই আপনারা প্রত্যেকটি রুমে প্রবেশ করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 12 ফিট করে এবং ড্রয়িং কাম ডাইনিং স্পেসটির সাইজ রাখা হয়েছে 16 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন দুপাশে 2টি টয়লেট রাখা হয়েছে, যেটি একটি কমন একটি অ্যাটাচ রাখা হয়েছে। তো আপনারা চাইলে এরকম সেম ডিজাইনে রাখতে পারেন। তো টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে 5 ফিট বাই 7 ফিট করে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে সরাসরি ভিডিওর মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করব আমাদের বাড়িটির ভিতরে কীভাবে ডিজাইন করে করা হয়েছে। তো আপনারা সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা প্রথমে ডান দিকে একটি রুম পেয়ে যাবেন এবং ডান দিকে রুমটা সাইজ অবশ্য আপনারা ড্রয়িংয়ে দেখেছেন, বা 13 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট করে রাখা হয়েছে। তো সামনের বারান্দা যাওয়ার জন্য একটি দরজা এবং 2টি জানালা রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে বাড়িটি ডিজাইন করে করা হয়েছে। আপনারা চাইলে এরকম অল্প খরচে এরকম সুন্দর একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন। তো বন্ধুরা, বাইরে যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের টাইলসের ডিজাইন করে করা হয়েছে। তো আপনারাও চাইলে এরকম সুন্দর করে ডিজাইন করে করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কমন বেড টয়লেটটি। তো কমন টয়লেটের ভিতরে টাইলস করা হয়ে গেছে আমাদের। তো অল্প কিছুদিনের মধ্যে স্যানিটারি কাজ করা হয়ে যাবে, তারপর আমরা রঙের কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, এরকম চমৎকার একটি বাড়ি নির্মাণ করতে চাইলে আপনারা অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন। তো ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিলে আপনাদের 2টি উপকার হবে। একটি হচ্ছে আপনাদের খরচের হিসাব আপনারা 19-20 হলেও একটি একদের খরচের হিসাব পেয়ে যাবেন, আর একটি হচ্ছে আপনারা ড্রয়িং অনুযায়ী কাজ করালে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। তো বন্ধুরা, আমরা ড্রয়িং ডিজাইন করে থাকি, আমাদেরকে দিয়েও চাইলে আপনারা আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করাতে পারেন। তো বাড়ির ড্রয়িং ডিজাইনটি করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। তো বন্ধুরা, পুরো বাড়িটি মোট 12টি কলমের উপর করা হয়েছে পুরো বাড়িটি। তো কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং এ বাড়িটির মধ্যে যে ভীম রাখা হয়েছে, তো ভীমের সাইজটি রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো ভীমের মধ্যে
বারো মিলি রড চারটি করে রাখা হয়েছে এবং প্রত্যেকটি কলমের মধ্যে বারো মিলি রড চারটি এবং দশ মিলি রড দুটি, মোট ছয়টি করে রড রাখা হয়েছে। তো আপনারা চাইলে এরকম অল্প খরচের মধ্যে আপনাদের বাড়িটি নির্মাণ করে নিতে পারেন। তো আমাদের উপরে ছাদটি ঢালাই করা হয়েছে সাড়ে চার ইঞ্চি করে এবং আমাদের নিচের ভিটটি ঢালাই করা হয়েছে তিন ইঞ্চি করে। তো এ বাড়িটির সম্পর্কে আর যদি কারো কোনো বিস্তারিত জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা বা আমাদেরকে ফোন করতে পারেন, ফোন করলে আমরা আপনাদেরকে এ বাড়িটির সম্পর্কে যে কোনো যাবতীয় তথ্য দিতে পারবো। ভিডিওটি বড় হয়ে যাবে বিদায়, আমি আসলে সম্পূর্ণ তথ্য উপস্থাপন করতে পারছি না, সেজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। এ বাড়িটি যদি কারো পছন্দ হয়ে থাকে আমাকে অবশ্যই ফোন করতে পারেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক তথ্যটি এবং সঠিক খরচটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ির সিঁড়ি রুমটার এর দিকে আমাদের টাইলস করা হয়েছে, খুব সুন্দর টাইলস আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারাও চাইলে এরকম সুন্দর করে বাড়ির সিঁড়ি রুমটার মধ্যে টাইলস করতে পারেন, খুব সুন্দরভাবে টাইলস করলে আপনাদের ডিজাইনটা অনেক সুন্দর লাগবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। তো বন্ধুরা এখন পর্যন্ত আমাদের বাড়িটিতে এতটুক কাজ করতে আমাদের খরচ হয়েছে বারো লক্ষ তেত্রিশ হাজার টাকা। তো দেখতে পাচ্ছেন বারো লক্ষ তেত্রিশ হাজার টাকা দিয়ে আমাদের বাড়ির কাজ প্রায় 90% শেষ হয়ে গেছে। তো আমরা আশা করছি পুরো বাড়িটি টাইলস ইলেকট্রিশিয়ান এবং রং টং সব কিছু মিলে আমাদের খরচ হবে যদি কমপ্লিট করতে চাই তাহলে পনেরো লক্ষ টাকা। তো আশা করছি পনেরো লক্ষ টাকা হলে আপনারা চার বেডরুমের সেম সিস্টেমে একটি বাড়ি নির্মাণ করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যদি কোনো টপিক মিস করে থাকি সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।